না ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্রেসারটা হঠাৎ ফল করে গিয়েছিল তো তাই উনি অজ্ঞান হয়ে গেছিলেন। কটা দিন রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। আমার মনে হয় মেন্টাল স্ট্রেস থেকেই কোলাপস করেছেন। থ্যাংক ইউ ডক্টর। তার মানে সিরিয়াস কিছু নয় তো? মানে আবার এরকম হবে না তো? না, ফিজিক্যালি ওকে, আমার মনে হয় উনি কোনো কারণে মেন্টালি খুব ডিস্টার্বড আছে। এই মনের সমস্যাগুলোকে না আমরা কেউ খেয়াল করি না। হ্যাঁ, আমাদের এই সমস্যাগুলোকে খুব সিরিয়াসলি ট্রিট করা উচিত। ম্যাডাম, এই পৃথিবীতে না প্রত্যেকটা মানুষের সমস্যা আছে, আপনার আছে, আমার আছে। এখন আপনি যদি সারাক্ষণ এই সমস্যাগুলো নিয়ে ভাবতে থাকেন তাহলে তো আপনার হেলথের ওপর এফেক্ট পড়বেই। এখন এই সমস্যাগুলো নিয়ে সারাক্ষণ যদি ভাবেন তাহলে এরা তো আরও বেশি চেপে ধরবে আপনাকে। মানুষের যত রকম অসুখ হয় না তার 50% হয় মনের জন্য। কিন্তু সমস্যাটা হলো আমরা চিরকালই না এই মনের অসুখগুলোকে নেগলেক্ট করি। আমার ওষুধ খেলে আপনার প্রেশারটা কন্ট্রোলে আসবে, কিন্তু আপনি পুরোপুরি সুস্থ হবেন কি না সেটা কিন্তু আপনার নিজের ওপরে ডিপেন্ড করছে। ডক্টর, তাহলে কি করতে হবে? বেসিক্যালি আমরা নেচার থেকে না অনেক দূরে সরে এসেছি। হ্যাঁ, এই ইট কাঠ কংক্রিটের জঙ্গলে মনের জোরটা ধরে রাখাই হচ্ছে আসল। মনের জোরটা ফিরিয়ে আনতে চাইলে নেচারের কাছে যেতে হবে। 10 জন মানুষের সিম্প্যাথিতে যা না কাজ হয়, একটা গাছে ফুটে থাকা একটা ফুলের দিকে তাকালে তার থেকে বেশি কাজ হয়। 10 জন মানুষ পাশে থেকে ইন্সপায়ার করলে যতটা মনের জোর বাড়ে তার থেকে বেশি হয় যদি আপনি খোলা আকাশের নিচে গিয়ে সূর্য ওঠা দেখেন। সারা দিন একটা এসি ঘরে শান্ত হয়ে বসে থাকলে মনটা যতটা শান্ত হয়, একটা বাগানে গাছের তলায় 10 মিনিট বসে থাকলে মনটা তার থেকে বেশি শান্ত হয়। আমাদের মনটা খুব ইম্পর্টেন্ট, এটা নিজে থেকে চেঞ্জ হয় না, চেঞ্জ করাতে হয়, যেটা একমাত্র পিওর অক্সিজেন পারে। কিন্তু সেটা তো আপনি কলকাতা দাঁড়িয়ে পাবেন না, আপনাকে নেচারের কাছে যেতে হবে। আপনার ওয়াইফের শরীর সুস্থ করার জন্য একটা সুন্দর পরিবেশের দরকার। সারাক্ষণ বাড়িতে না থেকে কয়েকদিনের জন্য একটু চেঞ্জে যান, ওনার বিপি, স্ট্রেস সব কিছু নর্মাল হয়ে যাবে। ম্যাডাম, টেনশন করবেন না, মাথা ঠান্ডা রাখুন, মন শান্ত রাখুন, সব ঠিক হয়ে যাবে। টেনশন করলে আপনারই ক্ষতি। এই ডেইলি রুটিনের বাইরে বেরিয়ে অন্য কাজ করুন। খেয়াল রাখবেন এই জীবনটা যেন কোনোভাবেই একঘেয়ে না হয়ে যায়। থ্যাংক ইউ ডক্টর। আদিদেববাবু ওষুধগুলো সময় মতো খাইয়ে দেবেন। হ্যাঁ, আমি তাহলে এলাম। নমস্কার। হ্যাঁ, নমস্কার। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছে আবার। তাকে ছুঁবো ছুঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। আমরা এটা এখানেই স্টপ করি? ফোন করা, কথা বলা, দেখা করা, ঘুরতে যাওয়া, এই সব কিছু আজ থেকে বন্ধ। কেন যে আপনার সাথে আমার দেখা হয়েছিল। গুড বাই। স্যাম,
আপনাকে ডাকছি আপনি সাড়া দিচ্ছিলেন না কেন আমার কাজ আছে যেতে হবে শুনুন সরব আগে বলুন আমি আপনাকে এতবার ডাকলাম আপনি সাড়া কেন দিচ্ছিলেন না প্লিজ প্রীতি আমি তো আপনাকে বললাম আমার একটা জরুরি কাজ আছে শুনুন আপনি কেন এমন করছেন আমার বাবার উপরে রাগ এখনো কমেনি আপনার আরে আপনি আপনার বাবাকে কেন টেনে আনছেন ওনাকে নিয়ে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না আপনার কি হয়েছে বলুন তো এই তো এই তো আপনি বলেছিলেন যে আমরা দুজন নাকি খুব ভালো বন্ধু বন্ধুর সাথে কেউ এরকম ভাবে কথা বলে বলুন আমি এইভাবেই কথা বলবো আর আপনি আমায় জ্ঞান দেওয়ার কে কেন আমার সাথে কথা বলছেন একদিকে আপনার বাবা আমার লাইফ হেল করে দিচ্ছে আর একদিকে আপনি আমায় ইরিটেট করে যাচ্ছেন আমি আপনাকে ইরিটেট করছি এটা আপনি বলতে পারলেন জানেন আমার মা ভীষণ অসুস্থ আর আমি আমার মায়ের জন্য ওষুধ কিনতে যাচ্ছিলাম আপনাকে দেখেই গাড়িটা ব্যাক করে আনলাম আর আপনি আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন সেটা জেনে আমি কি করব আপনাকে একটা কথা কতবার বলতে হবে আমায় আমার মনে হচ্ছে আপনি কোনো সমস্যায় আছেন দেখুন আপনি আমাকে বলতে পারেন আমি আপনাকে হেল্প করতে পারি হেল্প আর আপনার থেকে শুনুন এই মুহূর্তে আপনি আমায় একটাই হেল্প করুন আমার থেকে ডিসটেন্স মেইনটেইন করুন ওকে আমি যত আপনার ক্লোজে আসতে চাইছি আপনি তত আমাকে দূরে ঠেলে দিচ্ছেন আপনি সত্যি মেয়েদের মন একদম বোঝেন না হ্যাঁ বুঝি না তো আমি কি করব দাদা আর শুনুন আপনাকে আমি একটা কথা কনস্ট্যান্টলি বলে যাচ্ছি আপনি কি সেটা বুঝতে পারছেন না কেন বারবার ঘেন ঘেন করে যাচ্ছেন আমায় কেন ডিস্টার্ব করছেন আপনি স্যার আপনার সাথে আমি যেচে কথা বলছি বলে ভাববেন না আমার কোনো মান সম্মান নেই একটাই কথা আমি আমার বাবাকে খুব ভালোবাসি আর আপনি আপনি সেদিন আমাদের বাড়িতে গিয়ে আমার বাবার সাথে ঝামেলা করেছেন মারামারি করেছেন তাও আমি আপনার উপর রেগে যাইনি এখনো আপনার এত অপমানের পরেও আপনার উপর আমার একটুও রাগ হয়নি কি হচ্ছে জানেন ভেতরে ভেতরে খুব কষ্ট হচ্ছে কেন বুঝতে পারছি না আচ্ছা আমি আপনার সাথে যেচে কথা বলতে আসছি বলে আপনি আমাকে খুব সস্তা গায়ে পড়া ভেবেছেন তাই না ভুল আপনার থেকে অনেক ইগো বেশি আমার কিন্তু আমি আমি চাইলেও আপনাকে সেই ইগো দেখাতে পারছি না আর আপনি আপনি সেই সুযোগে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন ওকে এটাই শেষ যতদিন না আপনি নিজে যেচে এসে আমার সাথে কথা বলবেন ততদিন আপনার সাথে কথা বলা তো দূর কে বাদ আপনার মুখের দিকেও তাকাবো না গুড মর্নিং ম্যাডাম আপনার এমডি আছেন তো আছেন উনি একটু বিজি আছেন কিছু ইম্পর্টেন্ট ফাইল দেখছেন একটু ওয়েট করুন ম্যাডাম ম্যাডাম আমার কথাটা শুনুন এখন যাওয়া যাবে না ম্যাডাম 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 ওনাকে আমি অনেকবার বারণ করলাম কিন্তু উনি আমার কোনো কথাই শুনলেন না ঠিক আছে তুমি যাও ইয়েস ম্যাডাম বসু তারা আজকেই জয়েন করছো নিশ্চয় আপনার দয়া করে দেওয়া চাকরিটা করবার জন্য আমি গোল্ড মেডেল পাইনি আর আজ চাকরিটা জয়েন করবো বলেও আমি এখানে আসিনি আপনি নিজেকে ভালো মানুষের যে মুখোশটার পেছনে আড়াল করে রাখেন সেটা ছিঁড়ে ফেলে দিতে আমি আজ এখানে এসেছি আমি তারা নই কলকাতার টপ বিজনেস কোম্পানি আভির গ্রুপ অফ কোম্পানির এমডি আদিদেব মৈত্রর মেয়ে অসম আমি তো ভেবেছিলাম তুমি বুঝি কথাই বলতে পারো না কিন্তু না এখন দেখছি আমি তোমায় ভুল চিনেছিলাম এদিকে আমি তোমার জয়েন করার জন্য অপেক্ষা করছি আর তুমি আমাকে নিয়ে ফুল অন ইনভেস্টিগেশন করে ফেলেছো মাম্মা রতি ওনার মেয়ে শোনো তারা ইউ আর আ ভেরি ট্যালেন্টেড গার্ল তুমি কেন মাথা গরম করছো আমার কথা শোনো এসব ঝামেলার মধ্যে ঢোকার তোমার একদম দরকার নেই তুমি এখন নিজের লক্ষ্যের দিকে একেবারে এগিয়ে যাবে এসব ভেবে একদম সময় নষ্ট করো না তোমার বাবা কোনোদিনও তোমাকে ভ্যালু করবে না কেন শুধু শুধু ওখানে পড়ে নিজের জীবনটা নষ্ট করবে বলো তো তার থেকে কাম উইথ মি একটা কথা কিন্তু মনে রাখতে হবে তার ডায়মন্ড সবসময় রাজার মুকুটে শোভা পায় চকচক করে
আপনার মতো মানুষের মাথায় থাকার থেকে আমার বাবার পায়ের নিচে পড়ে থাকা অনেক শান্তি। আর আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, সেটা আপনি আমাকে শিখিয়ে দেওয়ার কেউ নন। উইদাউট ইন্টারভিউ আমাকে সিলেক্ট করে নেওয়া, প্রথম দিনই 2 লাখ টাকার অ্যাডভান্স স্যালারি দেওয়া, আর আমাকে জোর করে আমার থেকে ইনভিটেশন নিয়ে আমার বাড়িতে যাওয়া,